স্টুডেন্টস, আমরা ক্লাস 12 এর পলিটিক্যাল সায়েন্স এর চ্যাপ্টার ওয়াইজ পড়ি দেওয়ার চেষ্টা করছি, আর কতগুলো প্রশ্ন দিয়েছি, বড় প্রশ্ন এবং একটা সাজেশনও দিয়ে দিয়েছি দেখবে। আর আজকে সেকেন্ড চ্যাপ্টারতে কি ধরনের শর্ট প্রশ্ন আর এমসিকিউ আর শর্ট আসতে পারে সেটা একটা স্যাম্পল করেছি। দেখো 2021 জন্য, এটা 2021 জন্য। দেখো, ঠান্ডা যুদ্ধকে গরম যুদ্ধ না বলে যুদ্ধের একটি নতুন কৌশল বলেছেন বার্নেট, ফ্রিডম্যান, ওয়াল্টার রেমন্ড, জোসেফ ফ্রাঙ্কল। কি বলেছেন? ফ্রিডম্যান। ফালটন বক্তৃতায় সভাপতিত্ব করেন রুজভেল্ট, চার্চিল, ট্রুম্যান, ক্রুশ্চেভ। এটা হচ্ছে চার্চিল, চার্চিল। তিন হচ্ছে মার্শাল পরিকল্পনা কার্যকর হয় 1945 খ্রিস্টাব্দ, 1947 খ্রিস্টাব্দ, 1949 খ্রিস্টাব্দ, 1951 খ্রিস্টাব্দ, উত্তর এবং 1947 খ্রিস্টাব্দে। চার, দেখো ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে? মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন, ভারত। উত্তর হবে ক, মার্কিন যুক্তরাষ্ট্র। পাঁচ, দেখো এশিয়ার একটি সামরিক জোটের নাম লেখো, ন্যাটো, ওয়ারেস, সিয়াটো, কমিন ফর্ম। এটা হচ্ছে সিয়াটো। দেখো আসিয়ানে সদস্যভুক্ত একটি দেশের নাম হলো ভিয়েতনাম, কোরিয়া, জার্মানি, অস্ট্রেলিয়া। উত্তর হবে ভিয়েতনাম। সাত নম্বর, দেখো ওয়ারেস চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? ক, সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স। উত্তর হবে ক, সোভিয়েত ইউনিয়ন। আট নম্বর, জেনেভা সম্মেলন অনুষ্ঠিত হয় 1952 খ্রিস্টাব্দ, 1953 খ্রিস্টাব্দ, 1954 খ্রিস্টাব্দ, 1955 খ্রিস্টাব্দ, 1954 খ্রিস্টাব্দে। চীন ভারত সীমান্ত সংঘর্ষ হয় 1962, 1965, 1972 খ্রিস্টাব্দ, 1962 খ্রিস্টাব্দে। এবার দেখো সোভিয়েত ইউনিয়নের পারমাণবিক শক্তিধর রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে 1914 খ্রিস্টাব্দ, 1919 খ্রিস্টাব্দ, 1939 খ্রিস্টাব্দ, 1949 খ্রিস্টাব্দ, 1949 খ্রিস্টাব্দে। দ্য এন্ড অফ কোল্ড ওয়ার গ্রন্থটির লেখক নিক্সন, হ্যান্টিংটন, রিচার্ড ফোকার্ট আর হেনরি কিসিঙ্গার। এটা হচ্ছে রিচার্ড ফোকার্ট। এবার দেখো দাতা শব্দটির অর্থ আক্রমণ, মিত্রতা স্থাপন, পরস্পর প্রতি অবিশ্বাসপূর্ণ সম্পর্কে সহজ করে তোলা, আবার আগ্রাসী নীতি গণ্য। এটা উত্তর হবে পরস্পর প্রতি অবিশ্বাসপূর্ণ সম্পর্কে সহজ করে তোলা। এবার দেখো জোট নিরপেক্ষ আন্দোলন হলো ভারতের বিদেশ নীতির অন্যতম বৈশিষ্ট্য, মার্কিন দেশের বিদেশে একটি কর্মসূচি, রাশিয়ার অন্যতম নীতি, জাতিপুঞ্জের একটি কর্মসূচি। এটা হবে ভারতের বিদেশ নীতির অন্যতম বৈশিষ্ট্য। তারপর 14 নম্বর, যেখানে স্বাধীনতা বিপন্ন ও ন্যায় নীতি আক্রান্ত সেখানে আমরা কখনো নিরপেক্ষ থাকতে পারি না। উক্তিটি করেন সুকর্ণ, নাসের, জওহরলাল নেহরু, মার্শাল টিটো। উত্তর করবে জওহরলাল নেহরু। পুনর, দেখো মিশরের জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা ছিলেন নাসের, টিটো, সুকর্ণ, জওহরলাল নেহরু। এটা হচ্ছে নাসের। এবার দেখো শর্ট প্রশ্ন, ঠান্ডা যুদ্ধ বলতে কি বোঝো? ঠান্ডা লড়াই প্রত্যক্ষ যুদ্ধ নয়, তাহলে যুদ্ধের উদ্বেগ ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। আমেরিকা যুক্তরাষ্ট্র, সোভিয়েত, রাশিয়ার মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে যে পারস্পরিক দ্বন্দ্ব, রেশার সে উত্তেজনাপূর্ণ সম্পর্কে সৃষ্টি হয়েছিল তা ঠান্ডা লড়াই বা ঠান্ডা যুদ্ধ নামে পরিচিত। দুই নম্বর, দেখো ঠান্ডা লড়াইকে গরম শান্তি কে বলেছেন? উত্তর হচ্ছে বার্নেট। তিন নম্বর, দেখো ঠান্ডা যুদ্ধের সময়কাল কত? 1945 থেকে 1991 খ্রিস্টাব্দ পর্যন্ত। চার নম্বর, দেখো ফালটন বক্তৃতা কি? 1946 খ্রিস্টাব্দে 5 মাস ব্রিটেনের তদানীন্তন প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, চার্চিল আমেরিকার মিসৌরি প্রদেশের ফালটনে ওয়েস্ট মিনিস্টার কলেজে যে ভাষণ দেন তা ফালটন বক্তৃতা নামে খ্যাত। পাঁচ নম্বর, দেখো ট্রুম্যান নীতি কবে ঘোষিত হয়? 1947 খ্রিস্টাব্দে মার্চ মাসে। ছয় নম্বর, দেখো বার্লিন অবরোধ কে শুরু করেন? সোভিয়েত রাষ্ট্রপ্রধান স্টালিন। এবার দেখো ফরাসি শব্দ দাতাতের অর্থ কি? দাতাতের অর্থ হল পুরনো বন্ধুত্বের পুনঃপ্রতিষ্ঠা। কমিন্টার্ন কি? 1919 খ্রিস্টাব্দে মার্চ মাসে মস্কোতে যে তৃতীয় কমিউনিস্ট ইন্টারন্যাশনাল গঠিত হয় তা কমি ট্রান নামে পরিচিত। নম্বর, দেখো সল্ট এ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1972 খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সল্ট এ চুক্তি স্বাক্ষরিত হয়। এবার দেখো দশ, প্রেস্ত্রয়িকা বলতে কি বোঝায়? প্রেস্ত্রয়িকা বলতে পুনর্গঠন, পরিবর্তন ও সংস্কার সাধনকে বোঝায়, অর্থাৎ জনগণ, রাষ্ট্র উভয়ের উপর থেকে কমিউনিস্ট পার্টির নিয়ন্ত্রণ হ্রাস করা। এরপরে দেখো এগারো, কত খ্রিস্টাব্দে পঞ্চশীল নীতি প্রথম ঘোষণা করা হয়? 1954 খ্রিস্টাব্দে। বারো নম্বর, দেখো বান্ধু সম্মেলনে কটি রাষ্ট্র যোগদান করেছিল? বান্ধু সম্মেলনে এশিয়া, আফ্রিকার 29টি রাষ্ট্রের প্রতিনিধিরা যোগদান করেছিল। এবার তেরো নম্বর, G77 কাদের নিয়ে গঠিত হয়? জোট নিরপেক্ষ আন্দোলন এবং প্রধান জোট নিরপেক্ষ দেশগুলি নিয়ে G77 গোষ্ঠী গড়ে ওঠে। চোদ্দ নম্বর, দেখো তৃতীয় বিশ্বযুদ্ধ বলে কারা পরিচিত? জোট নিরপেক্ষ বা নিরপেক্ষ রাষ্ট্রগুলি যারা পুঁজিবাদী জোট বা সমাজতান্ত্রিক জোট কোনোটাতেই যুক্ত না হয়ে সম্পূর্ণ স্বতন্ত্র অস্তিত্ব বজায় রাখে তারা তৃতীয় বিশ্ব বলে পরিচিত, যেমন এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশসমূহ। এবার পনেরো নম্বর, দেখো NIEO, নিও সবের পুরো নাম কি? নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার। স্টুডেন্টস, আমরা এভাবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে চ্যাপ্টার থেকে শর্ট, এই যেমন প্রথম চ্যাপ্টারটা করিনি কারণ প্রথম চ্যাপ্টার কিন্তু শর্ট আর এমসিকিউ আসার সম্ভাবনা থাকে না, এবং দ্বিতীয় চ্যাপ্টার থেকে শর্ট আর এমসিকিউ আসবে, সেটা দ্বিতীয় চ্যাপ্টার থেকে করে দিয়েছি। যে চ্যাপ্টার থেকে তোমাদের শর্ট এমসিকিউ আসবে সেটা করে দেবো, যে চ্যাপ্টার থেকে তোমাদের বড় প্রশ্ন আসবে সেটাও আমরা করে দেবো। তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, তাহলে আমরা যখন যেটা ছাড়ছি তোমাদের সাথে সহজেই পৌঁছে যাবে, আর তোমাদের সেই বেল আইকন নোটিফিকেশন অল টিপে দেবে তাহলে দেখবে আরও সহজে পৌঁছাবে। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।